ব্রাডফুডের মদিনাতুল উলুম ইসলামিক সেন্টারের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত 20 অক্টোবর রবিবার। এতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৌলানা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রেসিডেন্ট আব্দুন নূর খান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাডফুড কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর খাদিম হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইশতিয়াক আহমদ ও মাদ্রাসার ফাউন্ডার প্রিন্সিপাল আব্দুল কাদের। এতে একাডেমিক রিপোর্ট পাঠ করে শোনান প্রিন্সিপাল মৌলানা আব্দুস সামাদ। ছাত্রছাত্রীরা পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও নাশিদ পরিবেশন করেন অনুষ্ঠানে। প্রতি বছরের মতো কৃতি ছাত্রছাত্রী ও বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এবার মাদ্রাসার জুনিয়র স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হন আতিয়া সামিয়া এবং সিনিয়র স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসাবে পুরস্কৃত হন সামিহা বেগম। সফলতার সাথে একটি বছর পার করতে পারায় মহান আল্লাহর নিকট শুক্রিয়া জ্ঞাপন করেন ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষক ও ছাত্রছাত্রী সকলের কঠিন পরিশ্রমের ফসল বলে মন্তব্য করেন উপস্থিত অভিভাবকেরা। শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা দেখে ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে আগতরা। অবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্রাডফুর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ।